হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। এই ভিডিওতে আমরা আলোচনা করব WBHA এর যে মডেল কোশ্চেন সেট রয়েছে 12, এই 12-র সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিভাগ খ নিয়ে। এর আগের ভিডিওতে আমরা বিভাগ ক আলোচনা করে নিয়েছি, যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এখানে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ড্যাশকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়, অর্থাৎ প্রভুগ্রন্থির প্রভু বলা হচ্ছে, ঠিক আছে। প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারিকে, তার প্রভু বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হাইপোথ্যালামাস। তারপর রয়েছে ড্যাশ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, তোমরা জানো এটা অ্যামাইটোসিস হবে। অ্যামাইটোসিস যে কোষ বিভাজন, সেখানে কোষের সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস একই সাথে বিভাজিত হয়, তার জন্য একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। 3 নম্বরে রয়েছে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ ড্যাশ রূপে নির্দিষ্ট প্রোটিন বা এনজাইম সংশ্লেষ করে। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ কী রূপে প্রোটিন তৈরি করতে পারে? তোমরা জানো জিন এর সংজ্ঞাতে আমি কী বলেছিলাম, যে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যে প্রোটিন তৈরি করতে পারে তাকেই বলা হয় জিন। তাহলে এখানে শূন্যস্থানে কী হবে? জিন হবে। জিন হলো ডিএনএর একটা সেই অংশ যে প্রোটিন তৈরি করতে পারে, ঠিক আছে। তারপর রয়েছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে কী বলা হয়? গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন তৈরি হবে তখন তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, ঠিক আছে, গ্লাইকোজেনেসিস। জেনেসিস অর্থাৎ তৈরি হবে। আর লাইসিস বলা হবে কখন? লাইসিস বলা হবে যখন ভাঙবে, অর্থাৎ গ্লাইকোজেন থেকে আবার ভেঙে গ্লুকোজ তৈরি করা সম্ভব হবে। তাহলে গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ তৈরি হবে তখন তাকে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। গ্লাইকোজেন লাইসিস হবে, দিয়ে তৈরি হবে গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হলে তখন তাকে বলা হবে গ্লাইকোজেনেসিস, আর গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ হবে তখন তাকে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস। পরের প্রশ্ন, মাইটোসিসে একটি মাতৃকোষ থেকে কটি অপত্য কোষ তৈরি হয়? মাইটোসিসে জানো তোমরা একটা থেকে সবসময় দুটো তৈরি হয়, আর মিওসিসের ক্ষেত্রে 4টা তৈরি হয়। পরের প্রশ্ন, ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীবকে কী বলা হয়? এখানে দেখো দুটো অ্যালিল একই রকম নেই, অর্থাৎ দুটো আলাদা রকম রয়েছে। দুটো আলাদা রকম থাকলে তাকে বলা হয় কি? হেটারোজাইগাস কন্ডিশন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা রয়েছে, ট্রপিক চলন হলো এক প্রকার সামগ্রিক চলন। দেখো সামগ্রিক চলন মানে কি? স্থান পরিবর্তন হচ্ছে। ট্রপিক চলনকে কি স্থান পরিবর্তনের চলন বলা হয়? এটা হয় না, তাকে বলা হয় ট্যাকটিক চলন। যখন উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তন হবে তাকে বলা হয় ট্যাকটিক চলন। আর এই রকম উদাহরণ ভলভক্স, ক্লামাইডোমোনাস ইত্যাদিতে দেখা যায়। পরে রয়েছে ইস্ট্রোজেন ডিম্বাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে, এটা ঠিকই হবে। মিওসিস কোষ বিভাজনে উদ্ভিদের ব্যামযন্ত্র গঠিত হয় না, মিওসিস কোষ বিভাজনে উদ্ভিদের ক্ষেত্রেই ব্যামযন্ত্র তৈরি হয়, এটা মিথ্যা হবে। ব্যামযন্ত্র তৈরি হয় কিন্তু সেটা তবে সেন্ট্রোজোম থেকে তৈরি হয় না, তাদের মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়, মাইক্রোটিবিউল থেকে ব্যামতন্তু তৈরি হয়, ঠিক আছে। এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটা হিমোফিলিক মহিলাকে নির্দেশ করে, এটা ভুল হবে। মহিলা যখন হিমোফিলিক হবে তখন দুটোই মিউট্যান্ট অ্যালিল থাকতে হবে, অর্থাৎ এক্স স্মল এইচ এখানে থাকা উচিত ছিল, ঠিক আছে। এরপর রয়েছে রেণুধর দশার প্রথম কোষ হলো জাইগোট। রেণুধর প্রথম যে কোষ উৎপন্ন হয় সেটা জাইগোট বা ভ্রূণ, ঠিক আছে। তাহলে এটা সঠিক হবে, জাইগোট বা ভ্রূণ হচ্ছে রেণুধর দশায় প্রথম উৎপন্ন হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড নিষেকের পরে যে জাইগোট বা ভ্রূণ তৈরি হয় সেটাই কিন্তু সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের রেণুধর দশা। পরের প্রশ্ন রয়েছে, অকিউলোমোটর এক প্রকার চেষ্টীয় স্নায়ু, ঠিক আছে। অকিউলোমোটর এক ধরনের চেষ্টীয় স্নায়ু, এটা সঠিক হবে। তোমাদের যে সূত্রটা আমি বলে দিয়েছি সেই সূত্র দেখে তোমরা দেখে নাও, সেখান থেকে পেয়ে যাবে তোমরা কিন্তু এটা এক ধরনের চেষ্টীয় স্নায়ু হচ্ছে। তারপর রয়েছে এস্তম্ভ বিস্তম্ভ প্রতিবর্ত ক্রিয়ার মূল নিয়ন্ত্রককে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সুষুম্নাকাণ্ড, ঠিক আছে। কোষচক্রে থাকে কি? কোষচক্রে থাকে কি? এখানে দেখো একটা চেক পয়েন্ট অপশন রয়েছে, তাহলে কোষচক্রের চেক পয়েন্ট আমরা দেখতে পাই, তাহলে এটা হবে। ক্রসিং ওভারের সঙ্গে সম্পর্কিত কি? ক্রসিং ওভারের সঙ্গে সম্পর্কিত এখানে হবে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন উপদশাতে এই ক্রসিং ওভারটা হয়ে থাকে, ঠিক আছে।
তারপর রয়েছে পুংস্তবক বাদ দেওয়ার ঘটনাকে কি বলা হয়, পুংকেশরকে বাদ দেওয়ার ঘটনাকে বলা হয় ইমাসকুলেশন, ঠিক আছে। তারপরে এন্ডোডার্ম, মেসোডার্ম আর এক্টোডার্ম, এই তিনটি, এগুলো হলে কি জার্ম লেয়ার, জার্ম লেয়ার, ঠিক আছে। এগুলো কখন দেখা যায়, এগুলো দেখা যায় গ্যাস্ট্রুলা দশাতে, ঠিক আছে, মরুলা, ব্যাস্টুলা, গ্যাস্ট্রুলা, এই সময়তে এই এক্টোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে মেসোডার্ম, এই তিনটি জার্ম লেয়ার দেখা যায়। আর স্মলার, স্মলার রয়েছে, স্মলার, স্মলারের সঙ্গে কি হবে, স্বাভাবিক জিহা হবে, ঠিক আছে, স্বাভাবিক জিহা। আর একটা কী হয়, রোলার জিহা, রোলারের জন্য, রোলার কথার অর্থ কি, এখানে রোলারের জন্য আর ব্যবহার করা হয়েছে, রোলার হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তার জন্য এটা ক্যাপিটাল আর, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি স্বাভাবিক জীব, তার জন্য এখানে স্মল আর রয়েছে। পরের প্রশ্ন, এখানে শব্দ জোড় রয়েছে, হাঁচি যদি সহজাত প্রতিবর্ত ক্রিয়া হয় তাহলে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি হবে, অনেকগুলোই আছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কি হতে পারে এটা। তারপরের প্রশ্ন রয়েছে অ্যাকুয়াস হিউমারের অবস্থান উল্লেখ করো, অ্যাকুয়াস হিউমার তোমরা জানো এখানে যে লেন্স থাকে আর তার সামনে যে কর্নিয়া রয়েছে, এই দুটোর মাঝখানে যে চেম্বারটা সেটাই হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তারপরে ক্রোমোজোম এর প্রকৃত কোন অংশ বেমতন্তুতে আবদ্ধ হয়, ক্রোমোজোমের যে অংশটা, এরকম তোমরা দেখেছো যে এখানে একটা খাঁজ থাকে যেটাকে বলা হয় প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, সেই অংশে দুটো প্রোটিনের মতো প্রোটিন তৈরির একটা চাকতি থাকে যাদের কি বলা হয়, কাইনেটোকোর, কাইনেটোকোর, এই কাইনেটোকোরের সাথে কিন্তু এই যে বেমতন্তুগুলো এসে যুক্ত হয়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হলো, কাইনেটোকোর। মেন্ডেলের কোন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 হয়, এটা কি হবে, দ্বিসংকর জননের ডাইহাইব্রিড, ডাইহাইব্রিড ক্রসের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত। আর জিনোটাইপিক অনুপাত কি, 1:2:2:4:2:1:2:1, ঠিক আছে। আর এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত কত, 1:2:1, এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত কত, 1:3:1, ঠিক আছে। টেস্ট ক্রসের, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত, 1:1, দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত, 1:1:1:1, আর অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত, 1:2:1, অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত কত, 1:2:1। এই যে এতগুলো অনুপাত বলা হলো, এই অনুপাতগুলো কিন্তু তোমাদের সবসময় যেন মুখস্থ থাকে, ঠিক আছে। তারপরে রয়েছে মটর উদ্ভিদের কোন অবস্থানে পুষ্প প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ মটর গাছের কোথায় থাকলে ফুল সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে, দুটো অবস্থান হয়, একটা কাক্ষিক অবস্থান আর একটা শীর্ষে অবস্থান, শীর্ষে অবস্থানটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর কাক্ষিকটা প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে প্রশ্ন, উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের উদাহরণ দাও, প্রাকৃতিকভাবে অনেকগুলো পদ্ধতি রয়েছে, তোমরা বক্রধাবক পড়েছো, খর্বধাবক পড়েছো, পত্রজ মুকুল পড়েছো, কন্দালগুলো পড়েছো, এগুলোর মধ্যে যে কোনো একটা লিখে নাও। আর তারপর রয়েছে কোন প্রাণী হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয়, হ্যাপ্লোডিপ্লয়েড দেখো, ঠিক আছে, হ্যাপ্লোডিপ্লয়েড অর্থাৎ হ্যাপ্লোয়েড দশা আর ডিপ্লয়েড দশা, এই দুটোর মধ্যে তাদের লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়, এটা কি হবে, মৌমাছি হবে, মৌমাছি, হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ ঘটে, এটা কীরকম হয়, আর পুরুষ মৌমাছি থাকে তারা, তাদের হচ্ছে হ্যাপ্লোয়েড থাকে আর স্ত্রী মৌমাছি হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে। তাহলে দেখো এখানে হ্যাপ্লোডিপ্লয়েড, এই দুটোর পদ্ধতিতে কিন্তু তাদের লিঙ্গ নির্ধারণ হচ্ছে, হ্যাপ্লোয়েড পুরুষের ক্ষেত্রে থাকে, ডিপ্লয়েড স্ত্রীদের ক্ষেত্রে থাকে, স্ত্রীদের ক্ষেত্রে যখন ডিম্বাণু তৈরি হবে তখন সেটা হ্যাপ্লোয়েড হয়ে যাবে, তারপরে যখন এই পুরুষের ক্ষেত্রে যখন স্পার্ম তৈরি হবে সেটা হ্যাপ্লোয়েডই হবে, তাহলে হ্যাপ্লোয়েড আর হ্যাপ্লোয়েড ডিপ্লয়েড তখন কি হয়ে যাবে, স্ত্রী দেহ, ঠিক আছে। আর এই ডিম্বাণু যখন নিষিক্ত হবে না, এই শুক্রাণু দ্বারা যখন নিষিক্ত হবে না তখন ডিম্বাণু থেকে হ্যাপ্লোয়েডই একটা জীব তৈরি হবে, তখন সেটা হয়ে যাবে মেল, ঠিক আছে। এরপর রয়েছে এক সংকর জনন থেকে মেন্ডেলের কোন সূত্রটি পাওয়া যায়, মেন্ডেলের পৃথকীভবনের সূত্র, পৃথকীভবনের সূত্র বা এটাকে বলা হয় ল অফ সেগ্রিগেশন, সেগ্রিগেশন। আর একটা হয় এক সংকর জনন থেকে, সেটা হচ্ছে ল অফ ডোমিনেন্স, ডোমিনেন্স বা প্রকটতার সূত্র, প্রকটতার সূত্র, ঠিক আছে। এগুলো হচ্ছে এক সংকর জনন থেকে পাওয়া যায়। আর এখান থেকে দেখে নাও যে প্রশ্নগুলো রয়েছে বিভাগ গ ও ঘ, যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, অনেক দিন হয়ে গেলো, এবার কিন্তু অবশ্যই এর পরের সপ্তাহে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আমরা করে নিয়েছি,
এরপর থেকে কিন্তু কিউএনএ সিরিজ আসতে শুরু করবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমার সঙ্গে যুক্ত থাকো।